हेलो गाइस एंड वेलकम टू माय चैनल। तो आज के आमी चले एसेछि आगरा ताजमहले, जेटा विश्वेर सातटी आश्चर्येर मध्ये एकटी। बाइरेर जे गेटटी देखा गेलो, ओई गेटेर थेके भितर अब्दि जेते अनेकटाई समय लागे। तो एखाने एकटा गाड़िओ चलछिलो देखते पेलाम हठात्, एई जे गाड़िटा। तो एई गाड़िते करेओ आसा जावा करा जाय। আর আমি যখন অনেক বছর আগে গেছিলাম তখন উটের গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, বাট এবার গিয়ে দেখলাম সেটা নেই। এখান থেকে বাইরের গেট অবধি যেতে আর ওখান থেকে এই অবধি আসতে 20 টাকা করে ভাড়া নেয়। রাইট সাইডে যে কর্নারটা দেখা যাচ্ছে একটাই হলো টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কাটা হয়। আর এই সাইডটা হলো এখান দিয়ে চেক ইন করে ভিতরে ঢুকতে হয়। তো চলো আমরা গিয়ে টিকিটটা কেটে ফেলি আর দেখি টিকিট প্রাইস কত এখানে। তাজমহলে মোটামুটি ভিড় সবসময়ই থাকে, এরকম না যে এই সময় ভিড় থাকে না। আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, এখানে হলো টিকিটের প্রাইস পড়েছে 50 টাকা করে। কিন্তু এই টিকিটটা দিয়ে আমরা তাজমহলের পুরোটা ঘুরতে পারবো, বাট তাজমহলের ভিতরে আমরা ঢুকতে পারবো না। এর সাথে এরকম একটা টোকেন দেয়। তাজমহলের ভিতরে ঢুকতে কত টাকা নেয় সেটা তোমাদের পরে জানাচ্ছি। এখানে একবার চেক ইন হয়, এখানে চেক ইন হওয়ার পরে যা ব্যাগ আছে সেটার জন্য আলাদা চেক ইন হয়। ওখানে তোমার কাছে এক্সট্রা কিছু থাকলে সেটা জমা নিয়ে নিয়েছি, সেটা হলো কোনো দিনও ট্রাইপড নিয়ে তাজমহলে যা ভিতরে এন্ট্রি করতে দেয় না, ওটা বাইরেই রেখে দেয়। খাবার নিয়ে যাওয়া যায় না, সেটা ওরা জমা নিয়ে নেয়, বাট তুমি পরে পেয়ে যাবে, ওদের আলাদা কাউন্টারই রাখা থাকে ওখান থেকে টোকেন দিয়ে। তো বলে রাখি তাজমহলে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে, তুমি যে কোনো গেট দিয়ে এন্ট্রি নিতে পারো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, 50 টাকা দিয়ে তাজমহলের ভিতরে ঢোকা যায় না, এটা আগে ছিল না, এটা রিসেন্ট কিছু বছর ধরে। তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। প্রতি বছরই আগ্রায় প্রচুর দর্শক আসে এক ঝলক তাজমহল দেখার জন্য। আমার সাথে যেটা হয়েছিল, আমি তো ট্রাইপড নিয়ে ঢুকেছিলাম, বাট ওখান থেকে বললো যে ট্রাইপড অ্যালাউ করবে না। তারপরে ওখানে সেই কাউন্টারে রেখে দেয় ট্রাইপডটা, তো বলেছে যাওয়ার সময় নিয়ে নিতে পারবে। এবার এই অবধি আসার পরে যে তাজমহলটাকে এত সুন্দর লাগছিল এখান থেকে, মানে কি বলবো, দারুণ। এবার কেউ যদি যায় তাজমহলে এত ভিড়ের মধ্যে আসবে না, তো আমি বলবো 8টার আগে আসলে মোটামুটি একটু ভিড়টা কম থাকে। তাজমহলের প্রবেশদ্বারে জলের যে চ্যানেলগুলি আর ফোয়ারাগুলি রয়েছে, যেটা স্মৃতিস্তম্ভটিকে আরও দর্শনীয় করে তোলে। চলো সামনের দিকে এগিয়ে যাই আর দেখি আরও কি কি আছে। তো তাজমহলে আরেকটা জিনিস হয়েছিল আমার সাথে, জানি না ওদিন আমার লাকটাই খারাপ ছিল না কি। তো তাজমহলে প্রচুর সিকিউরিটি আছে, মানে চারদিকেই কোথাও না কোথাও সিকিউরিটি দেখতেই পারবে। তো তুমি তাজমহলের ভিতরে কোনো ঘোড়া মানে ঘুরে ঘুরে কোনো ভিডিও বানাতে পারবে না, যেটা আমি বানাচ্ছিলাম। তো সেখানে আমাকে সিকিউরিটি এসে বললো যে এখানে আপনি কোনো ঘোড়ার ভিডিও বানাতে পারবেন না, এতে স্লো মোশন বানিয়ে ভিডিও বানাও, ওটা কোনো অসুবিধা নেই, বাট তুমি কোনো এরকম ঘোড়ার মতন ভিডিও বানাতে পারবে না। সেখানে যে সিকিউরিটি ছিলেন, তিনি আমার ফোন নিয়ে সেই ভিডিওটা দেখে ভিডিওটা ডিলিট করিয়ে দেন। তার মধ্যে আমি একটাই ভিডিও রাখতে পারছিলাম, সেটা সে দেখেনি। তারপর আমরা তাজ মিউজিয়াম গেছিলাম, বাট সেখানে ভিডিও অ্যালাউ করে যে লাইনের মতন দেখা যাচ্ছে, এই লাইনটা হলো তাজমহলে ভেতরে ঢোকার জন্য। টু কভার করার জন্য এরকম কিনতে পাওয়া যায়। তো বলে রাখি বাইরে থেকে কেউ কিনবে না, ভেতরে অনেক কমে 5 টাকা 10 টাকায় পাওয়া যায়। তো তাজমহলে ভেতরে ঢোকার টিকিট এখান থেকে পাওয়া যায়, এখানে ঢোকার টিকিট 200 টাকা করে পড়ে এক একজনের। তো লেফট সাইডে একটা মসজিদও আছে। 1531 সালে মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মুমতাজের স্মারক হিসাবে এটি নির্মাণ করেছে। দূরে যে রেলিংয়ের মতন দেখা যাচ্ছে, সেই রেলিংয়ের পরেই রয়েছে যমুনা নদী। যমুনা নদীতে তাজমহলের প্রতিফলন আরও অপূর্ব দেখায়। এবার আমরা চলে আসছি তাজমহলের ভিতরে। এখানে ভিডিও ফটো অ্যালাউ করে না, বাট আমরা সিক্রেটভাবে ভিডিও করেছি। এই রেলিংয়ের ভেতরেই রয়েছে শাহজাহান আর মুমতাজের সমাধি। আগে এরকম রেলিং দেওয়া ছিল না, এখন সিকিউরিটি পারপাসে আরও রেলিং দিয়ে দিয়েছে। যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই বলবো, যে বেকার 200 টাকা দিয়ে ভেতরে ঢোকার কোনো মানেই হয় না, কারণ আপনি যদি
ফটো ভিডিও করার জন্য বা দেখার জন্য যান, বাইরেটাই আসল দেখার। প্রথমত তো এত ভিড়, আর দ্বিতীয় রেলিং দিয়ে এমন ব্যবস্থা করে ফেলছে আপনি ভালো মতন করে ভিতরে গিয়েও দেখতে পারবেন না, তো মানে বলতে গেলে 200 টাকা বরবাদ। তা একদমই আমার পার্সোনাল সাজেশন, আপনি এত কষ্ট করে যাচ্ছেন নিশ্চয়ই 200 টাকা দিয়ে দেখবেন, দেখার পরে মনে হয় যে কেন দেখলাম বেকার। পরে আমরা কিছু ছবি তুলে নিলাম। তারপরে বলে রাখি, তাজমহলের বাইরের যে এত সুন্দর, বাইরে আর ভিতরের যে এত সুন্দর কারুকার্য, সেটা ভালো করে জানতে হলে মানে কোথায় কী ইউজ করা হয়েছে অবশ্যই বলবো, মিউজিয়ামে ভিজিট করে তো ওখানে অনেক কিছু জানা যায়। ওখানে তাজমহলের পুরনো নকশা অনেক কিছু রয়েছে দেখার মতো। পরে এখানে আমরা শু কভারিংটা খুলে ডাস্টবিনের মধ্যে ফেললাম। আমরা যখন বেরিয়ে আসলাম তখন দেখলাম আরও ভিড় বেড়ে গেছিলো, তো তখন আমরা ভালো করে ভিডিও বানাতে পারিনি, তাই এখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম। আর একটা সাজেশান দিব, প্রচুর ফটোগ্রাফার থাকে তাদের থেকে একটা সুন্দর ফটো তুলে নেওয়ার জন্য, যেটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তাজমহলটি আনুমানিক 42 একর জায়গা জুড়ে নির্মাণ হয়েছিল, 1631 সালে শুরু হয়েছিল এবং 1648 সালে এটি সম্পূর্ণ হয়েছিল। মোটামুটি 17 বছর লেগে গেছিলো। বেরোনোর সময় এই গাড়ি করেই আবার বাইরে চলে আসছি, তো যাওয়ার সময় যেহেতু আমরা হেঁটে গেছিলাম তো আসার সময় ভাবলাম এই গাড়ি করেই আসা যায়। তো আজকে আমার সাথে ছিল আমার দিদা আর আমার মা, তো আজকে জার্নিটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।